যেভাবে গরম পড়ছে এই গরমে হয়তো আপনি একটু চাচ্ছেন বৃষ্টি কখন হবে বা একটি বৃষ্টির আশা হয়তো আপনি করছেন বা বৃষ্টির অপেক্ষা রয়েছেন তো আপনি হয়তো এখন যে এলাকা রয়েছেন বা যে জেলা রয়েছেন বা যেখানে রয়েছেন সেখানে কখন বৃষ্টি হবে বা আদৌ বৃষ্টি হবে কি না সেই খবরটি হয়তো আপনি দেখতে চাচ্ছেন তো ভিডিওটির মাধ্যমে আপনাকে দেখিয়ে দেব আপনার ফোনের মাধ্যমে কিন্তু আপনি চাইলে দেখে নিতে পারবেন আপনি যেখানে আছেন যে জেলায় আছেন যে এলাকায় রয়েছেন সেখানে আদৌ কোনো বৃষ্টি রয়েছে কিনা বা আপনার এলাকার আবহাওয়া কীরকম হচ্ছে বা কীরকম চলতেছে সবকিছু আপনি দেখে নিতে পারবেন তো আপনি যেখানে রয়েছেন যে জেলা রয়েছেন বা যে এলাকায় রয়েছেন সেই এলাকায় বৃষ্টি কখনো হবে বা আজও হবে কিনা সেটি দেখার জন্য প্রথমে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন বা ক্রোম বাজারে যেতে পারেন তো আমি ক্রোম বাজারে যাচ্ছি আপনি চাইলে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন তো ব্রাউজারে আসার পর আপনারা সার্চ বক্সে লিখবেন তো আমি একটি অ্যাড্রেস এখানে লিখে দিচ্ছি অ্যাড্রেসটি আপনারা লিখে দেবেন অ্যাড্রেসটি লিখে আপনারা সরাসরি চার্জ দেবেন তো দেওয়ার পর আপনাদেরকে দেখবেন একটি সরাসরি ওয়েবসাইটে নিয়ে আসা হবে তো এটি হচ্ছে একটি সরকারি ওয়েবসাইট বাংলাদেশ আবহাওয়া দপ্তর তো এটা একটা সরকারি সম্পূর্ণ সরকারি ওয়েবসাইট তো এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা সম্পূর্ণভাবে দেখে নিতে পারবেন কোনো রকম বৃষ্টির আবাস রয়েছে কি না তো এখানে যেটা হয় এখানে আপনার প্রথমে এখানে লোকেশান ঢাকা থাকবে আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে যে মাঝখানের এই অপশানটি রয়েছে এখানে জুম করতেছে দেখুন আজকের অবস্থা এবং আজকের অবস্থা ঢাকা তো এখানে ঢাকা সিলেক্ট করা আছে তো ঢাকাতে যারা রয়েছেন দেখুন এখানে তাদের এই যেখানে এখানে আপনার ইমেজে দেখা যাচ্ছে আশেপাশে প্রায় সব জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এখানে সূর্যের পাশাপাশি বৃষ্টি চিহ্ন রয়েছে তো এবং আপনার এখানে আপনার সব কিছু বৃষ্টি দেখতে পারবেন এখানে আপনার এখানে আপনারা জুম করে করে দেখতে পারবেন এবং বৃষ্টি কতটুকু হবে সব কিছু দেখতে পারবেন সূর্য চাঁদ সব কিছু দেখতে পারবেন এখন এখানে তো ঢাকা সিলেক্টেড করে রয়েছে এখন আপনি যে জেলা রয়েছেন সে জেলাতে বা আপনি যে এলাকা রয়েছেন সেই এলাকাতে রকম বৃষ্টি হবে কি না তা দেখার জন্য আপনি যে কোন আজকের অবস্থা তার পাশাপাশি ঢাকা যে রয়েছে এখানে ক্লিক করবেন ঢাকা এখানে ক্লিক করার পর এখানে আপনি জেলা সিলেক্টেড করবেন প্রথমে ধরুন আমি চট্ট চট্টগ্রাম জেলা রয়েছে চট্টগ্রাম এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর এখন চট্টগ্রাম জেলাতে সব কিছু আপডেট নেবে একটু অপেক্ষা করতে হবে এখানে আপডেট চলে আসবে এখন আমি যখন চট্টগ্রাম সিলেক্টেড করে দিয়েছি দেখুন এখানে চট্টগ্রাম সিলেক্টেড করে দেওয়ার পর এখানে দেখুন উপরের তারিখ রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু এখানে আপডেট দেখাচ্ছে এখানে আপনার বৃষ্টি আছে কিনা তারপর এখানে যে উপরে দেখুন এখানে লেখা যাচ্ছে আপনার কোন জায়গায় কত কী অবস্থা হতে পারে বৃষ্টি হতে পারে এবং সব এখানে কিন্তু দেখাচ্ছে দেখুন এখানে আপনার এখানে সরকার আপডেট দেওয়া হচ্ছে এখানে দেখুন বৃষ্টি হতে পারে অলরেডি বলা হচ্ছে এবং আপনি যে জেলা রয়েছেন এই যে আমি এখানে চট্টগ্রাম সিলেক্ট করছি আপনি সেই জেলা সিলেক্ট করবেন করার পর এখানে আপনি ডান দিকে দেখতে পারবেন আপনার এলাকা কোন জায়গায় বৃষ্টি হবে এবং এখানে নিচে সব কিছু দেখতে পারবেন তো আপনি এভাবে চাইলে আপনার হাতে ফোনের মাধ্যমে দেখে নিতে পারেন আপনার এলাকা আদৌ বৃষ্টি হবে কি না কখন হবে কতটুকু পরিমাণ হবে সব কিছু এখান থেকে খবর নিতে পারবেন তার একটা বিষয় এখানে আপনি সবসময় এসে কিন্তু আপনার বৃষ্টি সব কিছুর আবহাওয়ার খবর আপনি সরাসরি সব কিছু সঠিকভাবে আপনি নিয়ে নিতে পারবেন সবার আগেই